আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি তাজমিরা খাতুন বিবি আজকে নিয়ে আসলাম নতুন ভিডিও আজকে আলোচনা করব। অ্যামোনিয়া গ্যাস মানে কিভাবে আপনারা দূর করবেন আর অ্যামোনিয়া গ্যাস হয়েছে মুরগির ফার্মে কিভাবে বুঝবেন এই অ্যামোনিয়া গ্যাস যদি আপনার ফার্মে হয়ে থাকে মুরগি বাঁচানো অসম্ভব মুরগির বাচ্চা থেকে বাচ্চা বলেন আর বড়ো মুরগি বলেন আর ডিম পাড়া মুরগি বলেন বাঁচানো অসম্ভব হয়ে পড়বে তাই অ্যামোনিয়া গ্যাস যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে আপনাদের লক্ষ্য রাখতে হবে অ্যামোনিয়া গ্যাস ফার্মে যদি হয়ে থাকে কি কি ক্ষতি হতে পারে অ্যামোনিয়া গ্যাস যদি মানে প্রচুর পরিমাণে হয়ে যায় মুরগির মাথা ও ঘাড় নড়াচড়া করবে অ্যামোনিয়া গ্যাসের মানে তীব্রতার ফলে মুরগির পায়ে নখ দ্বারা চোখ চুলকাতে পারে এবং চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মুরগির চোখ বন্ধ হয়ে যেতে পারে এবং অ্যামোনিয়া গ্যাস মানে ফ্রেশ বাতাসের চেয়ে ভারী গ্যাস তাই অ্যামোনিয়া গ্যাস নিচে পড়ে থাকে থাকে অর্থাৎ লিটারে একটু উপরে যা মুরগি ঠিক যে লেভেলে থাকে অ্যামোনিয়া গ্যাস কী কী থেকে সৃষ্টি হয় মুরগির ফার্মে অ্যামোনিয়া গ্যাস কী কী থেকে হয় সেগুলো জেনে নিন মুরগির বিষ্টা অর্থাৎ হচ্ছে মুরগির টয়লেট আর মানে পচা খাদ্য এবং পাত্রে পড়ে যাওয়া পানি উপযুক্ত ভেন্টিলেশনের অভাব যা ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশনের মাধ্যমে পোলট্রি খামারে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয় তাই খামারে ব্যবহৃত লিটার যত বেশি ভিজা বা স্যারসেতে হবে তত বেশি ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশনের মাধ্যমে পোলট্রি খামারে অ্যামোনিয়া গ্যাসের তীব্রতা বৃদ্ধি পাবে তাই যে সমস্ত মানে সমস্ত খামারি ভাইদের এই অ্যামোনিয়া গ্যাস যাতে উৎপত্তি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে মুরগির খাবারের পাত্র পরিষ্কার রাখতে হবে জলের পাত্র সবসময় ধুয়ে জল দিতে হবে এবং যাদের মানে পাকা যুক্ত মানে ফার্ম তাদের ভেন্টিলেশনের ব্যবস্থা ভালো রাখতে হবে এবং বাতাস বায়ু যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে সেটার বিষয়ে লক্ষ্য রাখতে হবে আর শীতকালে প্লাস্টিকের মানে প্লাস্টিক দিয়ে ফার্ম ঘেরা যাবে না চটের বাস্তা দিয়ে ফার্ম ঘিরতে হবে এসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে তাহলে অ্যামোনিয়া গ্যাস থেকে আপনারা মানে বাঁচতে পারবেন এবং পচা খাদ্য অনেক সময় দিয়ে রেখে দেন ফার্মের ভিতরে সেগুলো মুরগির খাওয়া হয়ে গেলেই নাড়িয়ে ফেলতে হবে পাত্রগুলো ধুয়ে দিতে হবে এবং টয়লেটটার বিষয়ে লক্ষ্য রাখতে হবে মুরগি কেমন টয়লেট করছে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে তাহলে অ্যামোনিয়া গ্যাস কমবে না অ্যামোনিয়া গ্যাস আর হবে না এই অ্যামোনিয়া গ্যাস হলে কিন্তু আপনার মুরগির বাচ্চা বলেন আর মুরগি বড় মুরগি বলেন ডিম পাড়া মুরগির ডিম কম মানে দেওয়া শুরু করবে মুরগি আস্তে আস্তে ঝিমাবে অ্যামোনিয়া গ্যাস যখন হবে দেখবেন আপনি নিজেই ফার্মে ঢুকতে পারবেন না প্রচুর ঝাঁঝালো কটু গন্ধ হয় এবং মুরগির চোখে ক্ষতি হয় নাক নড়াচড়া না মানে করে চো নাক চোখ অনেক সময় ফুলে যায় নানান রকম অসুবিধা হয় তো এইসব বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে তো আস আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা আর বুঝতে না পারলে আপনারা কমেন্টে জানাবেন আমি সামনের ভিডিওতে আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব আজকের এই পর্যন্তই সামনের ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন